সবারই কোনো সময় না কোনো সময় লোনের প্রয়োজন হয়ে থাকে। তো লোন যদি আপনি নিতে চান, আজকের ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওতে আমি লোন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে বলে রাখি, লোন পেতে গেলে আপনার যেটা সবার প্রথমে দরকার হবে সেটাকে বলা হয় ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর। সিভিল স্কোর মানে হচ্ছে সিভিল যে স্কোর আমাদের দিয়ে থাকে তাকে বলা হয় সিভিল স্কোর। সিভিল স্কোরও এক ধরনের ক্রেডিট স্কোর। তো ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর চেক করার সবচেয়ে ভালো উপায় যেটা, সেটা আপনাকে ক্রেডিট মন্ত্রীর থেকে চেক করে নিতে হবে। চেক করবার জন্য আমি প্রথমে বলে দিই আপনাদেরকে কি করতে হবে, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত লোনের ব্যাপারে আলোচনা করব কিভাবে আপনারা লোন পাবেন। তো ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর চেক করবার জন্য আপনারা এই ভিডিওর ঠিক নিচের যে ডিসক্রিপশন বক্স আছে ওখানে চলে যাবেন। ওখানে আমি একটা লিংক দিয়ে রাখবো, ক্রেডিট মন্ত্রীর মানে ওয়েবসাইটের লিংক। আপনারা ওই লিংকের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। যদি আপনি আগে থেকে ক্রেডিট মন্ত্রী অ্যাপ্লিকেশন অথবা এদের ওয়েবসাইট ইউজ না করে থাকেন তাহলে জাস্ট কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে। একদম সিম্পল একটা প্রসেস, এক মিনিটের ভিতরে আপনার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর আপনারা জেনে নিতে পারবেন। তো আমি এটাকে ক্রেডিট স্কোর বলেই বলছি। তো আমার যে ক্রেডিট স্কোরটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কোরটা আছে 726, যেটা এক্সেলেন্ট, মানে এদের মতে এক্সেলেন্ট। এবার কিছু কিছু ব্যাংকে যখনই আপনারা যাবেন তখন আপনাকে ওই ব্যাংকের সিভিল স্কোর চেক করা হবে। সিভিল যে স্কোর দেয় তাকে বলে সিভিল স্কোর। ক্রেডিট মন্ত্রী অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে যে স্কোরটা আপনারা দেখতে পারবেন এর থেকে কম স্কোর কোনো জায়গায় আপনার আসবে না। যদি ব্যাংক চেক করে তাও এর থেকে মোটামুটি 50-60 বেশি স্কোর আসবে, তো কম আসবে না। তো যাই হোক, সিম্পলি যে স্টেপটা আপনাকে ফলো করতে হবে জানতে গেলে সেটা আমি বলে রাখি। এখানে দেখুন আপনাদের যে মোবাইল স্ক্রিনটায় যেমন আর কি ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসটাই আমি তুলে ধরেছি স্ক্রিনের ওপরে। এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা জাস্ট বসিয়ে দিতে হবে। আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এই যে গেট ফ্রি রিপোর্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, জাস্ট ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। যখনই আপনারা ওটিপি বসাবেন সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা ইন্টারফেস এরকম খুলে যাবে। তো দেখুন তিনটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। একটা হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে, তারপরে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। সিম্পল একটা স্টেপ আমি দেখিয়ে দেবো, তারপরে আপনার ক্রেডিট স্কোরটা চলে আসবে। তো এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, তারপরে আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেলে ক্লিক করবেন, ম্যারিড হলে ম্যারিডে ক্লিক করবেন, এবং এরপরে আপনাকে ডেট অফ বার্থটা বসাতে হবে, প্যান কার্ডে যে ডেট অফ বার্থটা আছে। তারপরে আপনাদের এরিয়া পিনকোড, মানে আপনার যে এরিয়ায় বাড়ি সেখানে যে পোস্ট অফিসের পিনকোড সেটা আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনাদের প্যান নাম্বারটা বসিয়ে দেবেন, কারণ প্যান নাম্বারটা তো অবশ্যই লাগবে, নইলে আপনার সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর কিন্তু আসবে না। কারণ সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর এটা কিন্তু প্যান নাম্বারের ওপরেই ডিপেন্ড করে। তো যখনই আপনার এই সমস্ত কিছু ফিল আপ করা হয়ে যাবে তারপরে আপনাকে এই যে গেট ফ্রি ক্রেডিট স্কোর এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটুখানি টাইম নেবে, মোটামুটি এক মিনিটেরও কম, এরা প্রসেসিং করবে এবং প্রসেসিং সাকসেসফুল দেখাচ্ছে অলরেডি, এবং এখানে আর কিছু ডিটেলস জানতে চাইছে। তো মোটামুটি আমি একটু ডিটেলস দিয়ে দিচ্ছি এখানে, মোটামুটি একটা ডিটেলস ফিল আপ করে। তো এখানে দেখুন আমার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর চলে এসেছে। এখানে NH লেখা আছে মানে এই যে ব্যক্তির ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর আমি চেক করলাম সেই ব্যক্তির কোনো ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর বর্তমানে নেই। আপনাদের যদি ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর থাকে সেটা কিন্তু দেখিয়ে দেবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দেখিয়ে দিচ্ছে ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর আমার কিন্তু এখানে 726 আছে, সেটা কিন্তু অলরেডি দেখাচ্ছে। তো আমি এই মাত্র কীভাবে চেক করতে হয় সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, আপনারাও এইভাবে চেক করে নেবেন। এবার বলে রাখি, লোন নিতে গেলে আপনার সবচেয়ে সবার আগে প্রয়োজন হবে এই ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর। এই সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর মোটামুটিভাবে ক্রেডিট মন্ত্রী অ্যাপের মাধ্যমে যদি আপনি চেক করেন বা ক্রেডিট মন্ত্রী ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি চেক করেন সেখানে যদি 700 উপরে আসে তাহলে মোটামুটি সেটা এক্সেলেন্ট একটা স্কোর। আপনারা যে কোনো ব্যাংক থেকে আপনারা অনায়াসে লোন পেয়ে যাবেন। আর যদি আপনারা মনে করেন যে সিভিলের স্কোরটাকে ফলো করবেন তাহলে সিভিলের স্কোরটা চেক করতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে টাকা লেগে থাকে, তবে পেটিএম অ্যাপ্লিকেশন থেকে আপনারা সিভিলের স্কোরটা ফ্রিতে চেক করতে পারবেন। ম্যাক্সিমাম ব্যাংক কিন্তু সিভিলের স্কোরের ওপরেই আপনাকে লোন দেয়। তবে এইটুকুনি আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি, ক্রেডিট মন্ত্রী অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি পার্সোনাল আপনাদেরকে রেকমেন্ড করছি। তার একটাই কারণ, এই অ্যাপ্লিকেশনে যে ক্রেডিট স্কোরটা শো হয় বিভিন্ন জায়গার থেকে আপনি ক্রেডিট স্কোর শো করবেন, এই অ্যাপ্লিকেশনের থেকে সর্বদা সেই স্কোর বেশিই আসবে, সেই জন্য আমি এটাকে মেনে চলি। তো এবার বলে রাখি, যদি এখানে 700 মতন স্কোর আপনার চলে আসে তাহলে অনায়াসে আপনি যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। সিভিলের স্কোর যেটা ধরা হয় সেটা হচ্ছে 750। সিভিলের মাধ্যমে যদি আপনি চেক করেন পেটিএম থেকে চেক করতে পারেন, বর্তমানে ফ্রিতে অন্যান্য জায়গায় টাকা দিয়ে আপনাকে চেক করতে হবে।
আর ফ্রিতে অবশ্যই আপনারা পেটিএম ফলো করুন, সেখানে যদি 750 আপনার স্কোর আসে তাহলে অনায়াসে যে কোনো ব্যাংক থেকে আপনি লোন পেয়ে যাবেন। আমার সাজেশান যদি আপনারা নেন তাহলে আমি বলবো আপনারা চেষ্টা করবেন লোকাল ব্যাংক থেকে সবসময় লোন নিতে। আমার যে ফেভারিট ব্যাংকগুলো আছে তার ভিতরে আমি প্রাইভেট ব্যাংক হিসাবে ICICI ব্যাংককে ফলো করি, আর গভর্নমেন্ট বা যে পাবলিক সেক্টর ব্যাংকগুলো আছে যেটা সরকারি অনুমোদিত সেই সমস্ত ব্যাংকের ভিতরে আমি SBIকে ফলো করি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো গভর্নমেন্ট ব্যাংককে আগে সিলেক্ট করতে। যদি আপনার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর ভালো থাকে তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনি ব্যাংকের কাছে চলে যান, সামান্য কিছু ডকুমেন্টেশন হবে, আপনি লোন পেয়ে যাবেন। হ্যাঁ, এবার অনলাইনে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট 5 মিনিট 2 মিনিট 1 মিনিটে লোন পেয়ে যেতে পারেন, সেখান থেকে অবশ্যই আপনারা লোন নিতে পারেন। কিন্তু আপনাকে সেখানেও কিছু না কিছু আপলোড করতে হয়, হয় আধার কার্ড, নয় প্যান কার্ড, নয় আপনার সেলফি, সেগুলো আপলোড করতে হতে পারে। আর তবে আমার মতে অনলাইন থেকে লোন না নেওয়াই ভালো, আপনি ব্যাংকে যান, সেখানেও 1 থেকে 2 দিনের ভিতরে লোন প্রসিডিওর হয়ে যায়। যেমন যদি স্টেট ব্যাংকের কথা বলি, স্টেট ব্যাংকের পার্সোনাল লোন যদি আপনি নেন তাহলে আপনার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর যদি ভালো থাকে, আর একটা কথা বলে রাখি, যদি আপনি চাকরি করেন সরকারি বা বেসরকারি ভালো কোনো চাকরি করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার লোন অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর যাই থাকুক না কেন। এবার আপনার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর যদি ভালো থাকে তাহলে আপনি খুব কম ইন্টারেস্ট রেটে আপনি লোন পেয়ে যাবেন, আর সিভিল স্কোর খারাপ থাকলে বা না থাকলে আপনাকে একটু ইন্টারেস্টটা বেশি দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর যদি আপনার ইনকাম প্রুফ তেমন না থাকে, আপনার ক্রেডিট স্কোর যদি ভালো থাকে তাহলেও আপনি খুব সহজে লোন পেয়ে যাবেন। তো SBI থেকে যদি আপনারা পার্সোনাল লোন নিতে চান আপনারা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন, তবে সবচেয়ে আমি আপনাদেরকে বলবো আপনারা ব্রাঞ্চে যান, সেখানে গিয়ে অ্যাপ্লাই করুন। 1 থেকে 1.5 দিনের ভিতরে এদের পার্সোনাল লোন যেটা আছে সেটা কিন্তু স্যাংশন হয়ে যায়। আর প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে সেই প্রসেসটা আরও তাড়াতাড়ি হয়, প্রাইভেট ব্যাংক সবসময় গভর্নমেন্ট ব্যাংকের থেকে অনেক তাড়াতাড়ি লোন তাড়াতাড়ি স্যাংশন করে। দেখুন, এখানে ICICI ব্যাংকের ওয়েবসাইটে আমি আছি, এখানে পার্সোনাল লোনের একটা উইন্ডো আমি খুলে রেখেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10.50 থেকে এদের পার্সোনাল লোনের যে ইন্টারেস্ট রেট সেটা চালু হচ্ছে, তার মানে আপনার মাসে 1 পয়েন্টেরও কম ইন্টারেস্ট রেটে এরা কিন্তু পার্সোনাল লোন দেবে। তবে এখানে স্টার মার্ক দেওয়া আছে, এর মানে হচ্ছে একটাই, সেটা হচ্ছে যার ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর সবচেয়ে ভালো হবে, ম্যাক্সিমাম হবে, মোটামুটি 700-750 উপরে হবে, সে কিন্তু এই রেটটা পাবে। আর যার ক্রেডিট স্কোর কম থাকবে তাকে কিন্তু এর থেকে বেশি রেটে লোন নিতে হবে, মানে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট আরও ধরুন 0.50 বেড়ে যাবে, মানে 11% কি 12% রেটে তাকে কিন্তু লোনটা নিতে হবে। আর সবচেয়ে লাভদায়ক লোন হচ্ছে বর্তমানে সেটা হচ্ছে হোম লোন। যদি আপনার হোম লোন লাগে, হোম লোন নিয়ে অবশ্যই আপনাকে বাড়ি বানাতে হবে, আর সেক্ষেত্রে এই হোম লোনটা আর কি প্রযোজ্য। হোম লোন নিয়ে কিন্তু বর্তমানে গভর্নমেন্ট ব্যাংকগুলোর থেকে আপনি মানে যে কোনো ব্যাংক থেকে আপনি 6.5% পার অ্যানাম, মানে বছরে 6.5% কিন্তু লোন অনায়াসেই আপনি পেয়ে যাবেন। আপনারা অনলাইন থেকেও লোনের জন্য এলিজেবল কিনা সেটা চেক করতে পারবেন, আর ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর ভালো থাকলে সবসময় আপনি এলিজেবল হয়ে যাবেন যে কোনো লোনের জন্য। তো এবার আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি মনে করেন যে ক্যালকুলেটর ইউজ করবেন, মানে আপনার EMI কত আসবে এই ধরনের ক্যালকুলেটর ইউজ করবেন, তো বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইটে আপনারা EMI ক্যালকুলেটর পেয়ে যাবেন। দেখুন, এখানে যেমন ক্যালকুলেটর আছে, লোন অ্যামাউন্ট এখানে দেখুন 10 লাখ করা আছে, আপনি এডিট করতে পারেন। ইন্টারেস্ট রেট এখানে 12.99 আছে, আপনি কতই পাবেন সেটা চেক করে নেবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। কত মাসের জন্য নিতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনারা এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মান্থলি EMI কত আসবে সেটাও কিন্তু এখানে হিসাব হয়ে গেছে। এইভাবে আপনারা ক্যালকুলেশন করতে পারেন। প্লে স্টোরে গিয়ে EMI ক্যালকুলেটর বোর্ডে সার্চ করলে অনেক ক্যালকুলেটর পেয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল করে নিতে পারেন। তবে লোন নেওয়ার সময় আপনাকে যে বিষয়গুলো দেখতে হবে, প্রথমেই বলে রাখি, আপনার সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর চেক করতে হবে। আর ক্রেডিট মন্ত্রী অ্যাপের মাধ্যমে আপনারা শুধুমাত্র আপনাদের সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর চেক করতে পারবেন এমনটা বিষয় নয়, এখান থেকেও বিভিন্ন মানে অনলাইন অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনারা লোন নিতে পারবেন। আর দেখে নিতে পারবেন যে কোথা থেকে লোন নিলে প্রসেসিং ফি সবচেয়ে কম হয়, EMI সবচেয়ে কম আসবে, এক্সট্রা কোনো চার্জ আছে কি না।
তবে সবচেয়ে ভালো হয় আপনারা যে কোনো নিয়ারেস্ট ব্যাংকে চলে যান, ওখানে বসে কথা বলুন, ভালো করে জিজ্ঞেস করে নিন প্রসেসিং ফি কত। আমি এই কারণেই বললাম কারণ কিছু কিছু ব্যাংক আছে ওরা প্রসেসিং ফি এতটা বলে দেয় যে আপনার হয়তো ইন্টারেস্ট রেটটা ওরা ঠিক দিচ্ছে, প্রসেসিং ফি এতটা বেশি নিয়ে নেয় সেই আপনার লাভ আর খুব একটা হয় না, সেই ইন্টারেস্ট রেট আপনাকে হিসাব মতন বেশি দিয়েই নিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো প্রসেসিং ফি ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন নীল, কোনো প্রসেসিং ফি লাগে না। যদি আপনি SBI থেকে লোন নেন পার্সোনাল লোন তাহলে আপনাকে কোনো প্রসেসিং ফি বর্তমানে দিতে হবে না, বিনা প্রসেসিং ফিতে আপনার লোন স্যাংশন হয়ে যাবে। এই বিষয়গুলো জানবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা হুটোপাটা করে লোন নিয়ে নিই বেসরকারি ব্যাংক অথবা আপনার অনলাইন কিছু অ্যাপ্লিকেশন থেকে, সেখানে প্রসেসিং ফি একেবারে খুব বেশি থাকে, ইন্টারেস্ট রেট হাই থাকে, ওরা সঙ্গে সঙ্গে লোন প্রোভাইড করে, সেই জন্য হয়তো আমরা নিয়ে নিই। তবে একটু কষ্ট করে যদি আপনারা ব্যাংকে গিয়ে লোন নেন হয়তো 1 থেকে 1.5 দিন লাগবে। এখন কোনো ব্যাংকেই লোন বেশি দেরি করে না স্যাংশন করাতে। যেমন যদি আপনি গভর্নমেন্ট কোনো ব্যাংক থেকে নেন, যে কোনো ব্যাংকের থেকে হোম লোন নেন, তাহলে আপনার ম্যাক্সিমাম 10-15 দিনে স্যাংশন হয়ে যাবে। আর আপনি যদি পার্সোনাল লোন নেন যে কোনো গভর্নমেন্ট ব্যাংক থেকে, 1 থেকে 2 দিনের ভিতর স্যাংশন হয়ে যাবে। প্রাইভেট ব্যাংকে হয়তো আরেকটু তাড়াতাড়ি হবে। তো অবশ্যই আপনারা ব্যাংকের থেকেই লোন নেবেন, আর অফলাইনে লোন নেওয়াটাই বেটার আমার মতে। তবে অনলাইনে আপনারা নিতে পারেন, তবে যে অ্যাপ্লিকেশান থেকেই নিন না কেন লোন, আপনারা একটা কাজ করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপ্লিকেশানের রেটিংটা একটু চেক করবেন, এবং অবশ্যই নেগেটিভ যে কমেন্ট আছে না সেই নেগেটিভ কমেন্টটাকে ভালোভাবে দেখবেন, কারণ নেগেটিভ কমেন্ট থেকে বোঝা যায় অ্যাপ্লিকেশানটা কতটা ভালো, কারণ পজিটিভ কমেন্ট তো অনেক সময় কোম্পানিগুলো কিনেও আর কি ওখানে দিয়ে রাখে। তো যাই হোক, আশা করি বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দিন, আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে আরও সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কী ধরনের লোন নিতে চান আপনারা, কোথায় আপনাদের অসুবিধা হচ্ছে, সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, আমি এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানিয়ে দেবো। তবে ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর যদি চেক করতে হয় তাহলে নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে চলে যান, ওখান থেকে ক্রেডিট মন্ত্রীর মাধ্যমে আপনাদের যে ক্রেডিট স্কোরটা আছে সেটা অবশ্যই চেক করে নিন। যদি লো ক্রেডিট স্কোর থাকে, আর যদি আপনার আপনি যদি সরকারি বা ভালো কোনো জায়গায় চাকরি না করেন, মানে আপনার যদি ইনকাম প্রুফ না দেখাতে পারেন, তাহলে কেউ আপনাকে লোন দেবে না। আর যদি আপনি অনলাইন কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমেও লোন নিয়ে থাকেন সেক্ষেত্রেও একটা ট্র্যাপে আপনি পড়তে পারেন। বর্তমান যুগটা খুবই খারাপ, আপনাকে হয়তো 500 টাকা লোন দিয়ে আপনার কাছ থেকে 5,000 টাকা হাতিয়ে নিতে পারে। সুতরাং এত বাজে এখন সিচুয়েশান হয়ে গেছে অনলাইনের, তো আমি বলবো আপনারা যাই করুন না কেন একটু ভেবে চিনতে সাবধানে করবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন, নিজের খেয়াল রাখুন, আর অবশ্যই পরিবারেরও খেয়াল রাখুন।